রাজ্যে ফিরল আশিয়া দাস। সোমবার সকালে দিল্লি থেকে রাজ্যে ফিরে আসে সে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যের বিভিন্ন সংস্থা এবং দাবা প্রেমী মানুষজন। আশিয়ার বয়স এখন 8। সে হলিক্রস স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী। সম্প্রতি উজবেকিস্তানে আয়োজিত অনূর্ধ্ব 9 এশিয়া দাবা প্রতিযোগিতায় সে একটি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। এরপর দেশে ফিরে দিল্লিতে অংশ নিয়েছে জাতীয় দাবা আসরে। সেখানে পদক জিততে না পারলেও দারুণ খেলেছে রাজ্যের এই দাবাড়ু। সোমবার রাজ্যে ফিরে সে পেল শুভেচ্ছা। Pure Report, Channel Din Rat.